The students welcome to the next video class on narration or speech. In our previous class, we learned the sentence narration of assertive sentence, interrogative sentence, and imperative sentence. And today, we are uh, going to learn the narration or speech of অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটোরি সেন্টেন্স সো লেটস স্টার্ট প্রথমেই আমরা আজকে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স হল যেই সেন্টেন্সের মাধ্যমে মনের ইচ্ছা কিংবা আশীর্বাদ প্রকাশ করা হয় সেটাকে অ্যাসাটিভ অপটেটিভ সেন্টেন্স বলে এক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সের নারেশানে রিপোর্টেড স্পিচটি থাকবে অপারেটিভ সেন্টেন্স তো ডাইরেক্ট ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশন থেকে যদি আমরা ইনডাইরেক্টে যাই তাহলে এই ভাবটি থাকবে না সেইড ভাবটি থাকবে না এর পরিবর্তে প্রে অথবা উইশ ইউজ হবে পাস টেন্সের ক্ষেত্রে প্রেইড অথবা উইস্ট ওকে এবং প্রে অথবা উইশের পর এখানে কোনো অবজেক্ট থাকবে না এখানে হবে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এখানে দ্যাট ইউজ হবে ঠিক আছে আর অপটেটিভ সেন্টেন্সটি হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা একটু দেখি এবং অ্যাজ ইউজুয়াল টেন্সের পরিবর্তন হবে ফাদার প্রেড দ্যাট আইডি এখানে দেখো হয়েছে না তারপরে এই অবজেক্টে কিন্তু এখানে হয়নি এই সাবজেক্টটা কিন্তু আই হয়ে গিয়েছে এই কেন সেকেন্ড পার্সন যেহেতু সেকেন্ড পার্সন কিসের আলোকে পরিবর্তিত হয় এখানে অবজেক্টের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে এখানে সেকেন্ড সেকেন্ড পারসন এবং এখানে অবজেক্ট একই ব্যক্তি তাই না যেহেতু আমাকে বলছে আমাকে কি বলছে কি দোয়া করলেন ফাদার প্রেইড দ্যাট আই মাইট বি হ্যাপি হ্যাঁ মে ইউ বি হ্যাপি এটা হলো অপটেটিভ সেন্টেন্স এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি সাবজেক্টটা আগে চলে আসবে আর আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম মে পরিবর্তিত হয়ে মাইট হয়ে যাবে তাই না ওকে তাহলে এটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আচ্ছা নেক্সট ক্লাসে দেখি নেক্সট সেন্টেন্সে দেখি টিচার সেই টু দা স্টুডেন্ট মেয়াল্লাহ এখানে কি হবে টিচার সরি আমরা এখানে সেট নয় আচ্ছা ফার্স্ট সেন্টেসে আমরা প্রেড ইউজ করি এখানে উইস্ট ইউজ করি টিচার এ উইস্ট দ্যাট আল্লাহ আল্লাহ বলেছে বলেছে টিচার কাদের কে উইস করেছে দ্য স্টুডেন্টসদেরকে তাই না তাহলে ইউটা হলো স্টুডেন্ট তাহলে আমরা ইউ না বসি সরাসরি দা আচ্ছা টিচার উইস দ্যাট আল্লাহ মাইট ব্ল্যাস দ্য স্টুডেন্টস মেয়েটা অক্সেলিভার হিসেবে শুরুতে বসছিল এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে চলে যাবে তাই না তাহলে আমরা অপারেটিভ সেন্টেন্সটা বুঝতে পারলামটিভ সেন্টেন্স কী কী পরিবর্তন আসবে ভার্ভের পরিবর্তে রিপোর্টিং ভার্ভের পরিবর্তে ভার্ব হিসেবে কী ইউজ হবে অথবা প্রে পাঁচটার ক্ষেত্রে উইস্ট অথবা প্রে আচ্ছা তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট ইউজ হবে রিপোর্টেড স্পিচের পূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট ইউজ হবে রিপোর্টেড স্পিচটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ওকে তো আমরা এখন যাব অ্যাক্সপ্ল্যামেটরি সেন্টেন্সে গ্রে স্টুডেন্টস এক্সপ্ল্যামেটরি সেন্টেন্সের মধ্যে এক্সপ্লামেটরি সেন্টেন্সের মাধ্যমে মনের আকস্মিক আনন্দ বেদনা কোনো আকস্মিক ঘটনা এগুলো প্রকাশ করা হয়ে থাকে তাই না তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে যাব তখন সেইড ভার্বটি থাকবে না এই সেইড ভার্বের পরিবর্তে এক্সক্লেম ইউজ হতে পারে ক্রাইড আউট ইউজ হতে পারে শাউটেড ইউজ হতে পারে পাস্ট টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড ক্রাইড আউট অথবা শাউটেড আচ্ছা যদি আনন্দের কোনো আকস্মিক আনন্দের কোনো ঘটনা হয়ে থাকে সেই ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় এক্সক্লেইমড উইথ ডিলাইট এক্সক্লেইমড উইথ হ্যাপিনেস এগুলো হতে পারে ঠিক আছে আর যদি দুঃখজনক কোনো ঘটনা হয়ে থাকে এক্সক্লেইমড উইথ স্বর এক্সক্লেইমড উইথ গ্রিফ এক্সক্লেইমড উইথ অ্যাগনি হ্যাঁ এগুলো হতে এভাবে হতে পারে ঠিক আছে তো আমরা দেখি প্রথম সেন্টেন্সটিতে আছে হি সেই হুরে আই হ্যাভ জিপিএ গিপি হুরে এগুলো দ্বারা আনন্দের কোনো কিছু প্রকাশ করা হয় তাই না হুরের দ্বারা এখানে আনন্দের ঘটনা বোঝানো হয়েছে আই হ্যাভ গট জিপিএ ফাইভ জিপিএ ফাইভ পেয়ে পেয়েছে তাহলে কি হবে হি এক্সপ্লেমড উইথ জয় দ্যাট এখানেও একটা রিপোর্টার স্পিচের পূর্বে দ্যাট বসবে তাহলে দ্যাট কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয় অ্যাসার্টিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এবং এক্সপ্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হি অ্যাক্সপ্লাইমড উইথ জয় দ্যাট হি হ্যাড গট জিপিএ ফাইভ হি অ্যাক্সপ্লাইমড উইথ জয় দ্যাট হি হ্যাড গট জিপিএ ফাইভ আচ্ছা এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয়েছে প্রেজেন্ট পারফেক্টে আছে পাস্ট পারফেক্ট হয়েছে আচ্ছা পরের সেন্টেন্সটা আমরা দেখি রহিম আন্ডান এখানে দুঃখজনক ঘটনা প্রকাশ করা হয়েছে কারণ আন্ডান অর্থ ব্যর্থতাই না ব্যর্থতা প্রকাশ করেছে অ্যালাস অ্যালাস থাকলেই হ্যাঁ সেটা হবে দুঃখজনক ঘটনা সেক্ষেত্রে আমরা কি এক্সক্লেমড উইথ না দিয়ে দিব এক্সক্লেমড উইথ গ্রিফ বা এক্সক্লেমড উইথ সরো এক্সক্লেম উইথ অ্যাগনি এগুলো তাই না লিখি লিখবো রহিম এক্সক্লেমড উইথ সর ড্যাট হি ওয়াজ আনডান প্রেজেন্টে ছিল পাস্ট হয়ে গেছে আচ্ছা এক্সপ্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে আবার হোয়াট এবং হাউ দিয়েও শুরু হয় এক্সপ্লামেটারি সেন্টেন্স তাই না আচ্ছা তো দেখি হোয়াট এবং হাউদ থাকলে কীভাবে পরিবর্তনটা কী কী পরিবর্তন আসে হোয়াট এবং হাউ দ্বারা যদি এক্সপ্লামেটারি সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে এটাকে ইনডাইরেক্ট করার সময় অ্যাডজেক্টিভের পূর্বে ইনডাইরেক্টের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে হ্যাঁ ভেরি মাছ অথবা গ্র্যাট ইউজ করতে হবে এবং হোয়াট এবং হাউটা উঠে যাবে অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে আচ্ছা হি সেইড যেমন এখানে বলছে হি সেইড হোয়াট আর ডেঞ্জারাস ভাইরাস করোনা ইজ তাই না হি এক্সপ্লেন উইথ ফিয়ার সে ভয়ের সাথে এক্সক্লেম করছে ভয়ানক কি সে হলে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ফিয়ার ইউজ করতে পারি এখানে এক্সক্লেমড উইথ ফিয়ার দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আচ্ছা হি অ্যাক্সক্লেমড উইথ ফিয়ার দ্যাট করোনা ওয়াজ

আচ্ছা আমরা এখানে এটা ইউজ করিনি করোনা ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ভাইরাস তাই না এটা হলো অ্যাডজেক্টিভ ওকে এটা হলো নাউন তো অ্যাডজেক্টিভ এর পূর্বে কী হয়েছে ভেরি হয়েছে তাহলে হোয়াট এবং হাউ দ্বারা সেন্টেন্স হলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি গ্রেট অথবা মাছ ইউজ হবে এবং হোয়াট এবং হাউ উঠে যাবে

য়াজ ভেরি স্মার্ট সালমান খান ওয়াজ ভেরি স্মার্ট ঠিক আছে তাহলে আমরা এই সেন্টেন্সটাও কী হলো সেই এক্সপ্লাইম জয় দ্যাট সালমান খান ওয়াজ ভেরি স্মার্ট তো থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম ক্লিয়ার তো আশা করি এখানে কোনো প্রবলেম হবে না তো আমরা এক্সপ্লামেটরি সেন্টেন্স শেষ করেছি অর্থাৎ পাঁচটি সেন্টেন্স আমাদের শেষ হয়ে গেছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সপ্লেমেটরি এই ধরনের সেন্টেন্স যদি থাকে হ্যাঁ তো আমাদের কোনটা কোন সেন্টেন্স সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে আছে সেটা কিন্তু দেখতে হবে হ্যাঁ সব কিছু খেয়াল রেখে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে এখন আমরা দেখব মাস্টের কিভাবে পরিবর্তন হয় মাস্ট থাকলে কিন্তু রিপোর্টের স্পিচের মধ্যে যদি মাস্ট থাকে সেই মাস্টের জন্য কিন্তু ইনডাইরেক্টে কখনও মাস্ট হবে কখনো হ্যাড টু হবে কখনো উড হ্যাপ টু হবে তো কখন কোনটি হবে সেটি আমরা একটু দেখি রেস্টুরেন্টস মাস্ট দ্বারা অব্লিগেশন বোঝানো হয় অর্থাৎ বাধ্যবাধকতা বোঝানো হয় তবে বাধ্যবাধকতার মধ্যে কিছুটা ডিফারেন্ট ডিফারেন্স রয়েছে কিছু পার্থক্য রয়েছে তফাত রয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে মাস্ট দ্বারা যদি সাধারণ কোনো বাধ্যবাধকতা বোঝানো হয় সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে পরিবর্তে ইনডাইরেক্টে হ্যাড টু ইউজ হবে আবারও বলছি মাস্ট দ্বারা যদি সাধারণ কোনো বাধ্যবাধকতা বোঝানো হয় সেই ক্ষেত্রে হ্যাড টু হবে মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝানো হয় সেই ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে মাস্ট দ্বারা যদি ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বোঝানো হয় সেক্ষেত্রে মাস্টের পরিবর্তে উড হ্যাপ টু বসবে প্রথম সেন্টেসে আমরা দেখি সি সেইট আই মাস্ট ডু দ্য ওয়ার্ক সে বলল আমি অবশ্যই কাজটি করব। এটা সাধারণ একটা বাধ্যবাধকতা একটা কাজের ক্ষেত্রে বাধ্যবাধকতা দেখিয়েছে সে আমি অবশ্যই কাজটি করব। এই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে তাহলে কি হবে সি সেইডু ডু দা ওয়ার্ক এই আইটা হলো কে সাবজেক্ট তাই না রিপোর্টিং ভাববে সাবজেক্ট নিজে তো মাস্টার পরিবর্তে এখানে কি হয়েছে হ্যাড টু হয়েছে কারণ এটি সাধারণ বাধ্যবাধকতা বোঝানো হয়েছে আচ্ছা নেক্সট সেন্টেন্স আমরা দেখি টিচার সেই টু মি ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস টিচার আমাকে বললেন তুমি অবশ্যই তোমার মা বাবাকে সম্মান করবে এর মানে কি আমরা মা বাবাকে সম্মান কখন করি শুধু কি মাদার্স ডেতে শুধু কি ফাদার্স ডেতে ন মা বাবাকে সম্মান করতে হবে আজীবন চিরকাল যতদিন বেঁচে থাকবো তাহলে কি এটা হলো চিরকালীন বাধ্যবাধকতা ওকে এই অব্লিগেশনটা কি চিরকালীন অব্লিগেশন এই ক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে তাহলে কি হবে এটা টিচার টোল মি দ্যাট আই মাস্ট রেসপেক্ট মাই প্যারেন্টস টিচার টোল মি আর টিচার সেইটু মি দ্যাট আই মাস্ট রেসপেক্ট মাই প্যারেন্টস এক্ষেত্রে চিরকালীন বাধ্যবাধকতা বুঝিয়েছে সেই জন্য মাস্ট অপরিবর্তিত থাকবে এখানে দেখো আর এটা কী বলেছিলাম যদি ভবিষ্যতের বাধ্য বাধ্যবাধকতা বুঝানো হয় ভবিষ্যতের কোনো কাজের জন্য সেই ক্ষেত্রে উইড হ্যাভ টু বুঝবে মাদার সেট টু মি আই মাস্ট পানিশ ইউ ইফ ইউ ডিস্টার্ব হার অ্যাগেন মা আমাকে কী বললেন আমি অবশ্যই তোমাকে শাস্তি দেব ইফ ইউ ডিস্টার্ব হারে এগেন যদি তুমি তাকে আবারও বিরক্ত করো তাহলে কি র ভবিষ্যতের জন্য কোনো বাধ্যবাধকতা নয় বলছে আবারও যদি তাকে ডিস্টার্ব করি তার মানে ফিউচারে ভবিষ্যতে যদি তাকে আবারও ডিস্টার্ব করি তাহলে আমাকে পানিশ করবে এই ক্ষেত্রে উড হ্যাভ টু হবে মাদার টোল মি দ্যাট she would she would have to punish me if i disturbed her if i disturbed her again তাহলে কি হলো মাদার টোল মি দ্যাট শি উড হ্যাভ টু পানিশ মি ইফ আই ডিস্টার্ব হার এগেইন ঠিক আছে এই হার কিন্তু মাদার নয় হার এখানে যাকে বোঝানো হয়েছে তাকেই কিন্তু এই হার বোঝানো হয়েছে তাই না আর এই শি বলতে মাদারকে বোঝানো হয়েছে সাবজেক্ট আয়ের এর পরিবর্তে শি হয়েছে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে এখানের সাবজেক্টকে নির্দেশ করবে তাই না সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন আর এখানে সাবজেক্ট একই ব্যক্তি তাহলে কি হলো মাদার টোল মি দ্যাট শি উড হ্যাভ টু মি ইফ আই ডিস্টার্ব হার অ্যাগেন ওকে তাহলে আমরা মাস্টার কখন হ্যাড টু হবে কখন মাস্ট হবে কখন উড হ্যাভ টু হবে নিশ্চয়ই বুঝতে পেরেছি আচ্ছা এখন আমরা দেখব উই এর ব্যবহার উই এরও এরকম ভিন্ন রকম পরিবর্তন আছে সেটা আমরা একটু দেখি দেয়ার স্টুডেন্টস আচ্ছা উই কখনও কখনও অপরিবর্তিত থাকবে ইনডাইরেক্টে আবার কখনো কখনও উইয়ের পরিবর্তে ইট হবে কখনো উইয়ের পরিবর্তে ইউ উইয়ের পরিবর্তে দে হয় আচ্ছা কখন কি হয় আমরা একটু দেখি উই দ্বারা যদি সমগ্র মানব জাতিকে বোঝানো হয় সেই ক্ষেত্রে উই অপরিবর্তিত থাকবে তো ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখতে দেখতে পাচ্ছি টিচার সেইড উই আর মর্টাল শিক্ষক বললেন আমরা মরণশীল আমরা মরণশীল বলতে শিক্ষক জাতিকে বোঝানো হয়নি শিক্ষক ছাত্র সমাজকে বোঝানো হয়নি সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে তাই না তাহলে এটা কী হবে এখানে উইটা অপরিবর্তিত থাকবে টিচার সেট দ্যাট উই আর মর্টাল টিচার সেট দ্যাট উই আর মর্টাল উই মানব জাতি বোঝানো হয় সেই জন্য উই অপরিবর্তিত এখানে আরও একটি জিনিস অপরিবর্তিত আছে সেটি হলো এখানে ভাবটা পাস্টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টিং ভাব পাস থাকা সত্ত্বেও এখানের টেন্সের কোনো পরিবর্তন হয়নি বিকজ সেন্টেন্সটি দ্বারা চিরন্তন সত্য বোঝানো হয়েছে যদি চিরন্তন সত্য বোঝানো হয় সেক্ষেত্রে সাবজেক্ট সরি টেন্সের কোনো পরিবর্তন হবে না এরকম আরও অনেক সেন্টেন্স আছে যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দি সান রাইজেস ইন দ্য ইস্ট তো এই ধরনের চিরন্তন সত্য সেন্টেন্সগুলোর ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না তো আমরা এখানে কি দেখলাম উই দ্বারা মানব জাতি বোঝালে সমগ্র মানব জাতিকে বোঝালে উই অপরিবর্তিত থাকে তাই না এখন দেখব এডিটোরিয়াল উইয়ের পরিবর্তে ইট বসে এখন এডিটোরিয়াল ইট উই কি কোনো পত্রিকা টিভি চ্যানেল কোন মিডিয়া কোন ম্যাগাজিন যদি নিজেদেরকে বোঝানোর জন্য উই ইউজ করে সেই ক্ষেত্রে এই উইয়ের পরিবর্তে ইট বসবে এবং উই উইটাকে বলা হয় এডিটোরিয়াল উই এডিটোরিয়াল উইয়ের পরিবর্তে ইট বসবে কি বলছি প্রথম যদি কোনো পত্রপত্রিকা কোনো মিডিয়া টিভি চ্যানেল নিজেদেরকে বোঝানোর জন্য ওরা উই ইউজ করে সেটা পরিবর্তে ইট বসবে এটাকে বলা হয় এডিটোরিয়াল উই দ্য প্রথম আলো সেইড উই ওয়ার্ক ফর স্ট্রিট চিলড্রেন প্রথম আলো বললো কি আমরা স্ট্রিট চিলড্রেনদের জন্য কাজ করি তাই না দা প্রথম আলো সেই দ্যাট ইট ওয়ার্ক ফর স্ট্রিট চিলড্রেন প্রথম আলো সেট দ্যাট ইট ওয়ার্ক ফর স্ট্রিট চিলড্রেন ওকে তাহলে এখানে কি উইয়ের পরিবর্তে ইট বসছে কারণটা কি এখানে উইটা হলো এডিটোরিয়াল উই আচ্ছা পরের তিনটা সেন্টেন্সে আমরা দেখব আচ্ছা এখন উই যদি ব্যবহৃত হয় স্পিকার এবং স্পিকার যার সাথে কথা বলছে উভয়কে যদি বোঝানো হয় উই দ্বারা সেই ক্ষেত্রে উই উইয়েই থাকতে পারে উইয়ের পরিবর্তে ইউ হতে পারে উইয়ের পরিবর্তে দেয় হতে পারে কোনটা কখন কি বলছি আবারও শোনো উই যদি কাকে বোঝায় স্পিকার এবং স্পিকার যার সাথে কথা বলছে এই উভয়কেই বোঝানো হয় এবং এই উভয়ের একজন যদি ফার্স্ট পারসন থাকে তাহলে উইয়ের পরিবর্তে উইয়েই বসবে উইয়ের পরিবর্তে উই বসবে দ্যাট মিনস উই অপরিবর্তিত থাকবে কি বলছি স্পিকার এবং যার স্পিকার যার সাথে কথা বলছে উভয়কেই যদি উই দ্বারা বোঝানো হয় এবং উভয়ের একজন যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে উই অপরিবর্তিত থাকবে হি সেইট টু মি মি ফার্স্ট পার্সন এবং উই এখানে কি বলছে উই আর গোয়িং টু প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি স্পিকার কাকে বলছে আমাকে বলছে হি সেইট টু মি সে আমাকে বলছে ঠিক আছে অর্থাৎ আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি এখন উভয়কে এখানে বোঝানো হয়েছে এবং একজন ফার্স্ট পার্সন থাকার কারণে ওইটা অপরিবর্তিত থাকবে হি সেই টু মি দ্যাট উই আর গোয়িং টু প্লে ক্রিকেট উই আর গোয়িং টু প্লে ক্রিকেট এখানে ছিল উই আর প্রেজেন্ট কন্টিনিউস হয়ে গেছে পাস্ট কন্টিনিউস ওকে উইটা অপরিবর্তিত আছে আবার স্পিকার এবং দ্য পার্সন স্পোকেন টু অর্থাৎ যার সঙ্গে কথা বলছে স্পিকার উভয় উভয়ের একজন যদি সেকেন্ড পার্সন হয় এবং এই উই দ্বারা যদি এই উভয়কেই বোঝানো হয় তাহলে সেই উইয়ের পরিবর্তে ইউ বসবে একজন যদি সেকেন্ড পারসন হয় তাহলে উইয়ের পরিবর্তে ইউ বসবে ইউ সেইট টু হিম তুমি তাকে বললে উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য পুয়ার উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য পুয়ার তুমি তাকে বললে তাহলে একজন সেকেন্ড পারসন আছে এবং এই ইউ এবং হিম উভয়কেই এই উই দ্বারা বোঝানো হয়েছে সেক্ষেত্রে একজন সেকেন্ড পারসন থাকার কারণে উইটা ইউ হয়ে যাবে ইউ টোল্ড হিম অর দ্যাট

ইউ বসছে ওকে কেন কারণ এখানে স্পিকার এবং স্পিকার যার সঙ্গে কথা বলছে দুজনে একজন সেকেন্ড পার্সন আচ্ছা নেক্সট সেন্টেসে দেখি যদি স্পিকার এবং দ্য পার্সন ইজ স্পোকেন টু উভয়ের উভয়ই যদি থার্ড পার্সন হয় তাহলে উইয়ের পরিবর্তে দে বসবে যদি সেই উই দ্বারা উই উভয়কেই বোঝানো হয়ে থাকে তাহলে উইয়ের পরিবর্তে দে বসবে হি সেই টু হার সে তাকে বললো উই আর হ্যাপি হেয়ার তাহলে এটি কী হবে হি সেইটু হার দ্যাট দেয়ার হ্যাপি দেয়ার দেয়ার হ্যাপি দেয়ার হেয়ার এর পরিবর্তে দেয়ার হয়ে যাবে তাহলে এই উ এর পরিবর্তে এখানে কি বসলো দে বসলো তাহলে উই দ্বারা কখন উ এর পরিবর্তে কখন উই হবে উ এর পরিবর্তে কখন ইউ হবে কখন দে হবে কখন ইট হবে কখন উই থাকবে আমরা নিশ্চয়ই এখন আর বুঝতে অসুবিধা হবে না তাই না তো দে স্টুডেন্ট তো আমরা প্রত্যেকটা সেন্টেন্সেই আমরা আলাদা আলাদাভাবে সেন্টেন্স নারেশন করেছি প্রত্যেকটি সেন্টেন্সের এবং মাস্ট উই এগুলোর পরিবর্তনগুলো আমরা দেখেছি আমাদের নেক্সট ক্লাসটা থাকবে প্যাসেজ নারেশনের উপর এবং প্যাসেজ নেনারেশনই কিন্তু আমাদের এক্সামে আসবে আর আমাদের সেন্টেন্স নারেশন করার উদ্দেশ্য হলো প্যাসেজ নেনারেশান করতে হলে সেন্টেন্স নেনারেশন যদি আমরা না পারি তাহলে প্যাসেজ নেনারেশান আমাদের পক্ষে করাটা কোয়াইট ইম্পসিবল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের নেক্সট ক্লাসটা হবে প্যাসেজ নারেশনের উপর সেদিন প্যাসেজ নারেশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া করো ওকে আল্লাহ হাফেজ